আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বোয়েসেলের মাধ্যমে অলরেডি কয়েকটি ফ্লাইট কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন। আরও বিকল্প পদ্ধতিতে আরও প্রায় 20-30 হাজার কর্মী কিন্তু মালয়েশিয়ায় যাবে, অর্থাৎ আগামী এই এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ থেকে 10-20 হাজার কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন বিকল্প পদ্ধতিতে। দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জেনারেল অপারেশন ইনচার্জ খায়রুল রহমান মোহাম্মদ আনোয়ার এক বিবৃতিতে বলেছেন, এককালীন ব্যবস্থা হিসেবে সরকার থেকে সরকার চুক্তির অধীনে এ কর্মী মালয়েশিয়ায় যাবে। এ নিয়োগ প্রক্রিয়ার সাথে ইতিমধ্যে নিযুক্ত 100টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির কোনো সম্পর্ক নেই। মূলত উচ্চ অবসর খরচ এড়াতে মালয়েশিয়ান নিয়োগকর্তাদের উৎসাহে এমন ব্যবস্থা সরকার সম্মতি দিয়েছে। মুখপাত্র বলেন, এটি কেবল বিদেশি কর্মী নিয়োগ ত্বরান্বিত করার লক্ষ্যে করা হয়েছে, আর সেটা কিন্তু বাংলাদেশ মালয়েশিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রীও কিন্তু সাধুবাদ জানাচ্ছেন। মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশন এমইউ এবং মালয়েশিয়ান পাম অয়েল অ্যাসোসিয়েশন এর উদ্যোগে যা সরকার নিশ্চিত করেছে, এরই মধ্যে সার্কুলার অনুসারে 15,000 কর্মীদের মধ্যে 5,000 জন এখনও নিয়োগের জন্য অপেক্ষমান। মন্ত্রণালয়ের মোট 60,000 এমইউ সদস্যদের জন্য বরাদ্দ রয়েছে। মালয়েশিয়া শ্রম ও অবিশন বিভাগ কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং প্রবাসী কল্যাণ ও বিদেশি কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগে সরকারি মালিকানাধীন বিদেশি নিয়োগ সংস্থা বাংলাদেশ ওভারসিজ অ্যাপার্টমেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেলে এই কর্মী পাঠানোর কাজ করছে। হাইকমিশনারকে দেওয়া এক চিঠিতে বোয়েসেল জানিয়েছে, এই ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের মালয়েশিয়ায় পাঠানো হবে। অলরেডি কয়েকটি ফ্লাইট কিন্তু মালয়েশিয়ায় পরীক্ষামূলকভাবে গিয়েছেন, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 30 জন করে 90 জন কর্মী কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছেন, আর পর্যায়ক্রমে আরও প্রায় 15-20 হাজার কর্মী কিন্তু মালয়েশিয়া যাবে, সেটি কিন্তু প্রক্রিয়াধীনভাবে রয়েছে। তো আপনারা টেনশন করবেন, আপনার নির্দেশে কিন্তু মালয়েশিয়ায় যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সেটি কিন্তু গুরুত্ব সহকারে কাজ করছে বাংলাদেশের একমাত্র রিক্রুটিং এজেন্সি বোয়েসেল। ধন্যবাদ সবাইকে।